বুকটা সিরিয়া তোরে দেখানো ছিল বাকি তোরে বেমানা বিজে কত ভালোবেসেছি কত ভালোবেসেছি তোর মনে ছিল বেমানি আমি তো তা বুঝিনি লুঙ্গি পরার কি মজা সেটা একমাত্র প্লাজু পরা মেয়েরাই বুঝে সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই তোরে মারুম টাইম লয়ে মারুম তোরে অনেক টাইম লয়ে মারুম ফসুর টাকা কামাইছি ফসুর আমার আরেকটা নাম ছিল অ্যাকাউন্ট্যান্ট এটা ওই ইয়োবা ব্যবসায়ীরা দিছিল হিসাবে ফাক্কা ছিলাম তো আবার ওরা আমার কাছে ওদের টাকা পয়সাও রাখতো আমরা বইন কামলা মানুষ কাম করে খাই রোজ 500 পাই বিন্দাস কাটাই ইচ্ছা হলে থাকো না ইচ্ছা হলে নাই আমার বাচ্চা লাগবে আমি নমাজ পড়ি আজকে পাঁচ দিন হয়েছে আমি নমাজ পড়ি খালি আল্লাহ নাম নেই খারাপ কামে নেওয়া যান না আমার ভালো কামে নেওয়া যান হ্যালো কে বলছেন আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব ফোনটা খারাম চাতা আমি গত 15 দিন যাবত গোসলই করি না আমার বোকা বানা মুই বিয়ে করলে মুই খাড়ো মেয়েকেই বিয়ে করিম কারণ বিপদ যত ছোট হইবে ততই ভালো জাতীয় ফুল কি পদ্ম ফুল জাতীয় পাখি কি কাউয়া জাতীয় পশু কি কুত্তা জাতীয় মাছ কি পাঙ্গাস তো শিখেছে কে সৈদুল স্যার সৈদুল স্যার তুই কি করছো বাবা আমারে যৌতুক দেবে একটি সাদা শাড়ি শাড়ি পরে জন্মের মতো ছাড়ব বাপের বাড়ি ভাই আমার নাম্বারে আমার নাম্বারে 50টা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এটা আমার নাম্বার আচ্ছা আধা ঘন্টার মধ্যে 50টা আমি ভাই ছোট মানুষ প্রেম সেম করি নাই কিন্তু পছন্দ একটা হইছিল খোঁজ নিয়া দেখি লাঙ্গের অভাব নাই তোমার জীবনের ফার্স্ট লাভ কে আমার মা লাস্ট লাভ কে একটা মেয়ে নাম কি নাম হইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত হাজারো জনগণের প্রিয়জন অপসীম দেশনেত্রী বেগম ও সাথী রে প্রচুর বাচ্চা জন্ম দিছে প্রচুর আমার আরেকটা নাম ছিল আব্বা ওটা আমার পোলা পানে দিছিল অনেকগুলো বাচ্চা জন্ম দিছিলাম তো তাই ও আচ্ছা তোর নাম কি সাকিব খান নি